আওয়ামী লীগের নতুন কমিটির সদস্যদের নিয়ে টঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিতে শেখ হাসিনার শ্রদ্ধা। বঙ্গবন্ধুর নাম কেউ যেন মুছে ফেলতে না পারে, সতর্ক থাকার আহ্বান। বেগম জিয়ার স্বাস্থ্যের আরো অবনতি হয়েছে, মুক্তির জন্য বিশেষ আবেদনের কথা ভাবা হচ্ছে। আরাফাত কোকর মৃত্যুবার্ষিকীতে দেখা করলেন পরিবার। এবং মার্চে খুলে দেওয়া হবে চট্টগ্রামে ফৌজদারহাট বাইজিক বাইপাস সড়ক, কমবে নগরীর যানজট আশা কর্তৃপক্ষের। বাংলা সময়ের সঙ্গে আছি আমি কাজল আবদুল্লাহ এবং আমি ইমদাদুল হক। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সদস্যদের নিয়ে তিনি শ্রদ্ধা নিবেদন করেন। পরে যৌথ সভায় প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর নাম কেউ যেন মুছে ফেলতে না পারে, সেদিকে সতর্ক থাকতে হবে। টুঙ্গিপাড়া থেকে প্রসূন আশিসের রিপোর্ট। দলের একুশতম জাতীয় সম্মেলনের পর বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সদস্যদের নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এরপর জাতীয় সম্মেলনে গঠিত দলের নবনির্বাচিত কেন্দ্রীয় নেতাদের নিয়ে আওয়ামী লীগ সভাপতি হিসেবে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। এরপর বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে ফাতিহা পাঠ ও দোয়া পড়া হয়। এর আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সিটি নির্বাচন নিয়ে বিএনপির নেতিবাচক বক্তব্যের সমালোচনা করেন। জয়ী হবে না এটা নিশ্চিত জেনেই তারা ইভিএ কখনো ইভিএম কখনো নির্বাচনের শুদ্ধতা নিয়ে নানান ধরনের অভিযোগ তারা তুলছে। আসলে এসব নালিশ এসব বিষদগার তাদের নির্বাচনে পরাজয়ের সুর আমরা লক্ষ্য করছি। পরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সদস্যদের নিয়ে সংক্ষিপ্ত যৌথ সভা করেন আওয়ামী লীগ সভাপতি। মানুষের ভাগ্য পরিবর্তন করাটাই আমাদের মূল লক্ষ্য। সকল অর্জনের সুফল একেবারে তৃণমূল পর্যায়ের মানুষ যেন পায়, গ্রামের মানুষ যেন পায়, সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মীকে জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শ নিয়ে চলতে হবে। বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে সোনার বাংলা প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার ছুটে আসেন এই টুঙ্গিপাড়ায়, যেখানে ঘুমিয়ে আছেন জাতির জনক শেখ মুজিবুর রহমান। মুজিববর্ষের শুরুতে দলীয় প্রধান হিসেবে এবার এসে আগামী প্রজন্মের জন্য আরও সুন্দর বাংলাদেশ গড়ে তোলবার শপথ নিলেন এবং দলীয় নেতাদেরকে দিলেন সঠিক নির্দেশনা। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে প্রসূন আশিস, সময় সংবাদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে বলে দাবি করেছেন তার বোন সেলিমা ইসলাম। ছোট ছেলে আরাফাত কোকুর পঞ্চম মৃত্যুবার্ষিকীতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে বেগম জিয়ার সঙ্গে দেখা করেন পরিবারের সদস্যরা। দুপুর তিনটায় বোন সেলিমা ইসলাম, ছোট ভাই শামীম ইস্কান্দারের স্ত্রী, তার ছেলে অভিক ইস্কান্দার এবং বড় ভাই সাইদ ইস্কান্দারের স্ত্রী হাসপাতালে দেখা করতে আসেন। প্রায় এক ঘন্টা বেগম খালেদা জিয়ার সঙ্গে অবস্থান করেন পরিবারের সদস্যরা। পরে বের হয়ে সাংবাদিকদের বলেন, বেগম জিয়ার মুক্তির জন্য তারা বিশেষ আবেদনের কথা ভাবছেন। এই হাসপাতালে চিকিৎসা হচ্ছে না অভিযোগ করে তাকে উন্নত চিকিৎসায় বিদেশে নেওয়া প্রয়োজন বলে দাবি করেন বোন সেলিমা ইসলাম। সে তো ব্যথায় কোপাচ্ছে, হাতটা পুরো বেঁকে গেছে, বাঁ হাত একদম সম্পূর্ণ বেঁকে গেছে। তারপরে তার ডায়াবেটিস আজকেও 15 ফার্স্টিং, তাই এইভাবে কতদিন চলবে? এখানে তো আজকে প্রায় এক বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে এই হসপিটালে আছে। এনারা যা চিকিৎসা দিচ্ছেন এতে তো তার শরীরে উন্নতি হচ্ছে না, বরং দিন দিন অবনতি হচ্ছে। এই জন্য আমরা চাই ওনাকে উন্নত হসপিটালে দিয়ে ওনার চিকিৎসা করা আর ওনাকে মুক্তি দেওয়া। এইভাবে বেশি দিন চলতে গেলে ওনাকে আর জীবিত অবস্থায় আমরা বাসায় নিয়ে যেতে পারব। বাংলা সময় আরও থাকছে বসন্ত, ভ্যালেন্টাইন্স ডে ও 21 ফেব্রুয়ারির বাজার ধরতে প্রস্তুত যশোরের গদখালির ফুল চাষিরা। ভালো মানের ফুল পেতে চলছে পরিচর্যা। আন্তর্জাতিক বিচার আদালতের আদেশের কারণে রোহিঙ্গা প্রত্যাবাসনের পথ আরও সুগম হবে বলে আশা করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান শেষে একথা জানান মন্ত্রী। মিয়ানমারের এই আদেশের পরিপ্রেক্ষিতে এক বোধোদয় হবে এবং রোহিঙ্গাদের তারা তাদের রোহিঙ্গাদের দেশে প্রত্যাবর্তনের একটা পথ। চট্টগ্রামে ফৌজদারহাট বায়েজিদ বাইপাস সড়কটি যানবাহন চলাচলের জন্য আগামী মার্চে খুলে দেওয়া হবে। ইতোমধ্যে সড়কটির 90% কাজ সম্পন্ন হয়েছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ মনে করছে মূল সড়কের যানজট নিরসনে এ বাইপাস সড়কটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নূরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত পার্থপ্রতিম বিশ্বাসের রিপোর্টে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের ফৌজদারহাট থেকে বায়েজিদ পর্যন্ত এই সড়কের নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয় 1997 সালে। সেই সময় 33 কোটি 81 লাখ টাকা ব্যয়ে গৃহীত প্রকল্পটি 1999 সালে একনেকে পাশ হলেও অজানা কারণে আলোর মুখ দেখেনি। পরে 6 কিলোমিটার দীর্ঘ ও 4 লেনের রাস্তাটি নির্মাণের জন্য 2004 সালে 55 একর জমি অধিগ্রহণ করা হয় আর প্রকল্প ব্যয় বেড়ে দাঁড়ায় 320 কোটি টাকা। 6 কিলোমিটারের মধ্যে প্রায় 5.5 কিলোমিটার অংশ রাস্তা নির্মাণ করা হয়েছে। আগামী মার্চ মাসেই সড়কটি যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানান চৌকের প্রধান প্রকৌশলী। গ্রাম থেকে সমস্ত গাড়ি লাঙ্গুনিয়া, ফটিকছড়ি, কাপ্তাই, রাউজান সবখান থেকে কিন্তু গাড়ি ঢাকামুখী এই রাস্তা দিয়ে ব্যবহার করবে, তারা শহরের ভিতরে ঢুকবে না। চট্টগ্রামকে আধুনিক নগরী হিসেবে গড়তে হলে এই বাইপাস সড়কটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশাবাদ এই নগর পরিকল্পনাবিদের। অন্যান্য যে নির্মাণাধীন যে প্রকল্পগুলো আছে সেগুলো শেষ হয়ে গেলে এই অংশটা আরও বেশি কার্যকরভাবে ব্যবহৃত হবে বলে আমরা আশা করি। সড়কটি চালু হলে ঢাকা থেকে সীতাকুণ্ড পর্যন্ত বিস্তৃত এলাকা, উত্তর চট্টগ্রাম ও 3 পার্বত্য অঞ্চলের গাড়িগুলো মূল শহরে প্রবেশ না করে এই বাইপাস সড়ক দিয়ে নির্ধারিত গন্তব্যে চলে যেতে পারবে। পাহাড় কেটে নির্মাণ করা এই সড়কটি তৈরি করতে কতটুকু পরিবেশের নিয়ম মানা হয়েছে তা নিয়ে রয়েছে নানা প্রশ্ন। তবে বর্ষায় নেমে আসা তীব্র পাহাড়ি স্রোত থেকে কিভাবে এই সড়কটিকে রক্ষা করা যায় তাই এখন বড় প্রশ্ন। চট্টগ্রামের ফৌজদারহাট বায়েজিদ বাইপাস সড়ক থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ। রেলওয়েতে যুক্ত হচ্ছে রাজবাড়ি থেকে ফরিদপুরে ভাঙ্গা পর্যন্ত 64 কিলোমিটার নতুন লাইন। আগামী 26 জানুয়ারি এই রেল লাইনে ট্রেন চলাচলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সকালে ভাঙ্গায় নতুন রেল স্টেশন পরিদর্শন শেষে একথা জানান রেলমন্ত্রী মোহাম্মদ নুরুল ইসলাম সুজন। এ সময় রেলওয়ে বিভাগ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় এখন থেকে ফরিদপুর এক্সপ্রেস ট্রেনটি রাজবাড়ী এক্সপ্রেস নামে চলাচল করবে। বাংলার সময় আরো থাকছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী পাখি মেলা, নানা আয়োজন, অতিথি পাখি দেখতে ক্যাম্পাসে দর্শনার্থীদের ভিড়। বসন্ত, ভ্যালেন্টাইন্স ডে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বাজার ধরতে প্রস্তুত ফুলের রাজধানী যশোরের গদখালির ফুল চাষিরা। শেষ মুহূর্তের পরিচর্যায় ব্যস্ত তারা। সারা বছর বেচাকেনা ভালো না হওয়ায় এই দিবসগুলোকে ঘিরেই খরচ ওঠানোর জন্য আশায় থাকেন তারা। জুয়েল মিধার তথ্য নিয়ে রিপোর্ট, ছবি তুলেছেন আবুল কালাম আজাদ। যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালি এলাকার ফুল চাষিরা প্রতি মৌসুমে 7টি উৎসবকে ঘিরে মূল বেচাকেনা করে থাকেন। উৎসবগুলোর মধ্যে স্বাধীনতা দিবস ও ইংরেজি নববর্ষের বেচাকেনা শেষ করেছেন তারা। আসন্ন বসন্ত দিবস, ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ঘিরে ফুল বাজারে তুলতে প্রস্তুত চাষিরা। তাই গদখালির প্রতিটি মাঠে এখন শোভা পাচ্ছে গোলাপ, জারবেরা, গাঁদা, গ্ল্যাডিওলাস, রজনীগন্ধা, জিপসি, রডস্টিক, ক্যালেন্ডেলা ও চন্দ্রমল্লিকা সহ 11 ধরনের ফুল। ভালো মানের এসব ফুল বাজারজাত করতে এখন পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন তারা। সামনে অনুষ্ঠান আসতেছে, ওই অনুষ্ঠানে মনে করেন যে আমরা আশা করছি যে সবচেয়ে ভালো আর কি এটা বেচা কিনা করতে পারবো। কিছু ক্যাপ লাগাইছি, 1 তারিখতে আরো কিছু লাগাবো 14 ফেব্রুয়ারির জন্য। চাষিদের দাবি এবছর উৎপাদন ও দাম দুটোই কম হয় এখনো লাভের মুখ দেখেননি তারা। 2.5 টাকা 3 টাকা গেল গোলাপ যাচ্ছে, আর গ্যালারি এক্সেসে 5 টাকা 4 টাকা 3 টাকা বিক্রি হচ্ছে। আমি অন্যান্য বছর যেভাবে দেখা আছে লাভবান হয়েছি, কিন্তু এবার বছর লাভবান আমি হইতে পারি নাই। বেচা কিনা না হওয়া পর্যন্ত কিছু বলা যাবে না। বাজারের খারাপ অবস্থার জন্য প্লাস্টিকের ফুলকে দায়ী করছেন ফুল চাষী ও ব্যবসায়ী সমিতির নেতারা।
ফুলের যে বাজার সম্প্রসারণ হচ্ছিল কিন্তু মাঝখানে এটা নির্মগতিতে চলে গেছে। তা আমরা মনে করি যে এই প্লাস্টিকের ফুল আমদানি যদি বন্ধ হয় তাহলে এই ফুলের প্রতি বছর যে বাজার সম্প্রসারণ হচ্ছে সেটা অব্যাহত থাকবে। কৃষি বিভাগের তথ্য মতে যশোরের প্রায় 6,000 কৃষক 1,000 হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে ফুল চাষ করেন। সময় সংবাদ যশোর। সরকার চাইলেও আগামী বছর থেকে দেশে 5G সেবা চালু করার প্রয়োজনীয় প্রস্তুতি নেই অপারেটর এবং বিটিআরসির। এমনকি 5G সেবা দিতে অতিরিক্ত 100 MHz তরঙ্গ কেনার জন্য এই মুহূর্তে 25,000 কোটি টাকা বিনিয়োগ করতেও আগ্রহী নয় অপারেটরগুলো। উচ্চ প্রযুক্তির মোবাইল টাওয়ার স্থাপনে এখনও দৃশ্যমান কোনো উদ্যোগ নেয়নি লাইসেন্স পাওয়া 4 প্রতিষ্ঠান। শুভ খানের রিপোর্টে বিস্তারিত। প্রযুক্তি নির্ভর বিশ্বে মানুষের জীবনাচার বদলে দেওয়ার বার্তা নিয়ে আসছে 5G সেবা। পঞ্চম প্রজন্মের এই সেবা ব্যবহারে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে নিয়ন্ত্রণ করা যাবে রোবট কিংবা গাড়ি। অস্ত্রোপচারও করতে পারবেন চিকিৎসকরা। দুর্গম স্থানে ড্রোন পাঠিয়ে করা যাবে গবেষণা বা যে কোনো কাজ। এমন প্রেক্ষাপটে 2021 সালেই 5G সেবা চালুর ঘোষণা দিয়েছে সরকার। তবে প্রস্তুতি নিয়ে জেগেছে শঙ্কা। সেবাদাতারা বলছেন 5G-তে ইন্টারনেটের গতি উঠবে সেকেন্ডে 1 GBPS-এর বেশি। অথচ প্রায় 2 বছরে উচ্চ প্রযুক্তি সম্পন্ন টাওয়ার নির্মাণে কোনো কাজই শুরু করেনি অনুমোদন পাওয়া 4 প্রতিষ্ঠান। আমাদের যে রেগুলেটরি কন্ডিশনস এখন, এখনও কিন্তু 5G-র জন্য রেডি না। সরকার চাচ্ছে যে তাড়াতাড়ি খুব কিছু নামায় ফেলা, কিন্তু এটা কি লং টার্মের জন্য ভালো হবে কিনা এটা আমাদের একটা বড় কনসার্ন। 5G সেবা দিতে দরকার আরও 100 MHz তরঙ্গ, তবে এর জন্য দরকার প্রায় 25,000 কোটি টাকা। তরঙ্গের উচ্চ মূল্য 5G সেবা দিতে বড় বাধা বলে মন্তব্য অপারেটরদের। 2021 সালে আপনার 5G আনবো আমরা এবং 21 সালে 5G স্পেকট্রাম রিলিজ করব, তাহলে কিন্তু এটা অনেক দেরি হয়ে যাবে। সার্ভিস ঠিকমতো আমরা দিতে পারবো না। $30-35 million পার মেগাহার্টজ আমার যখন 5G সময় কিন্তু প্রায় 100 MHz-এর মতন আমার লাগতে পারে টু গিভ প্রপার 5G সার্ভিস। এই এত দাম দিয়ে কি এখন স্পেকট্রাম আমরা নিতে পারবো কিনা? বিটিআরসি বলছে আগামী মার্চ মাসেই প্রকাশ করা হবে 5G নীতিমালা। দাম তো ওনাদের জন্য বেশি হয়েছে, অকসম তো তারাই ডাকছে। দাম কমানোটা কিন্তু একেবারে সহজ তা না। দাম কমাতে হলে বিটিআরসি লাগবে, আমাদের মন্ত্রণালয় লাগবে এবং অর্থ মন্ত্রণালয় লাগবে। এদিকে 5G-র ক্ষেত্রে দ্রুত তরঙ্গ নির্ধারণ ও পরীক্ষা নিরীক্ষার জন্য বিনামূল্যে তরঙ্গ বরাদ্দ দেওয়ার দাবি জানিয়েছে মোবাইল অপারেটরগুলো। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। ফেরিতে চলছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আতিয়ার সজল, যাব তার কাছে। সজল, এমদাদ, আমাদের ফেনীতে যে মাসব্যাপী শিল্প বাণিজ্য মেলা শুরু হয়েছে সেই মেলার আজকে 19তম দিন। সেই 19তম দিন এছাড়াও আজকে যে শুক্রবার হওয়াতে ছুটির বা সাপ্তাহিক বন্ধের দিন হওয়ায় বা ছুটি থাকায় আমরা দেখছি যে আজকে মেলায় দিনব্যাপী বা এখনও পর্যন্ত উপচে পড়া মানুষের ভিড়। মানে প্রতিদিনের মানুষ কম বেশ এখানে আকর্ষণ হয়, জড়ো হয়, কিন্তু আজকে শুক্রবার থাকায় আমরা দেখি যে সব পরিবারে বা বিভিন্নজন বিভিন্ন জায়গা থেকে এসে দেখছি যে আজকে মেলায় তিল দাঁড়ানোর ঠাঁই নেই। এই মেলাকে ঘিরে মানুষের ব্যাপক উৎসাহ উদ্দীপনা যেটা, সেটা আজকে লক্ষ্য করা গেছে। বিশেষ করে আমরা দেখেছি আজকে অনেক লোকজন এখানে ভিড় জমিয়েছে। মেলার আয়োজকরা যেটা জানিয়েছেন যে মেলাতে তারা যে আজকে মেলার প্রায় মাঝামাঝি দিনের সময় মানে অতিক্রম হয়েছে, আজকে 19তম দিন চলছে, কিন্তু আজকে শুক্রবার থাকায় আজকে আপনারা দেখতে পাচ্ছেন মেলার কোনো স্টলেই আসলে তিল দাঁড়ানোর ঠাঁই নেই। আপনাকে যদি বলি এই মেলায় প্রায় 100+ স্টল রয়েছে। এই 100+ স্টলে রয়েছে বিভিন্ন ধরনের জিনিসপত্র, তারা এখানে উপস্থিত হয়েছে, তাদের পর্ষা সাজিয়ে বসেছে। যে তার মধ্যে রয়েছে যেমন বিভিন্ন পোশাকের যেমন দোকান স্টল রয়েছে, আবার বিভিন্ন গৃহস্থলের জিনিসপত্রের স্টল রয়েছে। আবার আপনাকে যদি বলি যে মেয়েদের জন্য কসমেটিক্স রয়েছে, সেই কসমেটিক্সেও এখানে ব্যাপক সমাহার। এছাড়াও আপনাকে জানিয়ে রাখি এই মেলায় অনেকগুলো স্টল রয়েছে, রাইডস রয়েছে শিশুদের জন্য। সেই রাইডসগুলো আপনাদের ব্যাপক বিনোদন দিচ্ছে শিশুদেরকে, এবং বিশেষ করে শিশুরা প্রায় প্রতিদিন এখানে আসে এবং সেই রাইডসের মজা নিতে। আজকে ছিল সেই উপচেপড়া ভিড় এবং আমরা আশা করছি যে মেলার শেষ পর্যন্ত এভাবে তো আয়োজক আশা করছে যে লোকজন টানতে পারবে। এই ছিল এখানকার সবশেষ পরিস্থিতি এমদাদ, এই সবশেষ অবস্থা মেলার। ফেনীতে চলছে শিল্প ও বাণিজ্য মেলা, তারই সবশেষ খবর জানাচ্ছিলেন রিপোর্টার আতিয়ার সজল। বর্ণাঢ্য আয়োজনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো দিনব্যাপী পাখি মেলা। 20তম এ মেলার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগ। পাখি সংরক্ষণে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই আয়োজন বলে জানান আয়োজকরা।
ঝাঁকে ঝাঁকে পাখির দল ভাসছে দিগন্তের নীলে, কখনো চুপচাপ ঝিলের জলে বসে আছে, কখনো বা খাবার খুঁজতে ব্যস্ত শীতের এই অতিথিরা। এই দৃশ্য জানান দিচ্ছে শীতের পাখির বিচরণে এখন মুখরিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এ উপলক্ষে এবারও আয়োজন করা হয়েছে 20তম জাতীয় পাখি মেলা। শুক্রবার সকাল 11টায় জহির রায়হান মিলনায়তন প্রাঙ্গণে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন। এবারে প্রতিপাদ্য পাখি পাখালি দেশের রত্ন, আসন করি সবাই যত্ন। আমাদের হাতে একটি স্বর্ণ অলঙ্কারের চাইতে একজোড়া পাখি বেঁচে থাকা অনেক গুরুত্বপূর্ণ, কারণ সে একজোড়া থাকে না, সে পরবর্তী প্রজন্ম তৈরি করতে থাকে। নানা প্রজাতির পাখি দেখতে ও পরিচিত হতে দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা ক্যাম্পাসে ভিড় করেন। মেলা উপলক্ষে আমরা আসছি, বাচ্চারাও মানে এর সাথে সংশ্লিষ্ট হচ্ছে এবং অনেক ভালো করছে, অনেক ভালোভাবে দেখতেছে। আমি এখানে নানা রকমের পাখি, শাপলা ফুল, পদ্ম ফুল দেখেছি, আমার এখানে এসে অনেক ভালো লাগছে। পাখির প্রয়োজনীয়তা সম্পর্কে সবাইকে সচেতন করতেই এই মেলার আয়োজন বলে জানান আয়োজকরা। শুধুমাত্র আইন প্রয়োগ করে পাখি তথা জীববৈচিত্র্য সংরক্ষণ সম্ভব না, এক্ষেত্রে গণ সচেতনতা একটা বড় ভূমিকা রাখতে পারে। দিনব্যাপী মেলায় ছিল পাখি বিষয়ক আলোকচিত্র প্রদর্শনী, শিশু কিশোরদের চিত্র প্রতিযোগিতা, টেলিস্কোপ ও বায়নাকুলার দিয়ে পাখি পর্যবেক্ষণ সহ নানা আয়োজন, ছিল পুরস্কার বিতরণী অনুষ্ঠানও। 2001 সাল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পাখি মেলার আয়োজন করে আসছে প্রাণিবিদ্যা বিভাগ। সময় সংবাদ। নড়াইলে সুলতান মেলায় বসা স্টলগুলোতে পণ্য সামগ্রী অতিরিক্ত দাম রাখার অভিযোগ উঠেছে। পণ্যের মানের ব্যাপারে ক্রেতারা সন্তুষ্ট থাকলেও দাম বাজার মূল্যের চেয়ে বেশি নেওয়া হচ্ছে বলে অভিযোগ তাদের। এদিকে বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে পণ্যের দাম নেওয়ার দাবি দোকানিদের। তবে আয়োজকদের হুঁশিয়ারি, বেশি দাম নিলে ব্যবস্থা নেওয়া হবে। খায়রুল আরিফিন রানার তথ্য, ছবিনা রিপোর্ট। বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের 95তম জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইলে 12 দিনব্যাপী সুলতান মেলা চলছে। জেলা প্রশাসন ও এস এম সুলতান ফাউন্ডেশন বরাবরের মতো শহরের রূপগঞ্জ সুলতান মঞ্চ প্রাঙ্গণে মেলার আয়োজন করে। মনোহারী পণ্য সম্ভারে সাজানো স্টলগুলোতে ইতোমধ্যেই জমে উঠেছে কেনাবেচা। সকাল থেকে রাত পর্যন্ত পছন্দের পণ্যটি কিনতে স্টলগুলোতে ভিড় করছেন ক্রেতারা। পণ্যের মান নিয়ে সবাই সন্তুষ্ট থাকলেও দাম নিয়ে রয়েছে অভিযোগ। অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন দোকানিরা। মেলা হিসেবে দামটা তো একটু কমই হওয়ার কথা, কিন্তু এখানে অনেক বেশি মনে হয়েছে। কসমেটিকের তো একটু দাম বেশি, বাইরে থেকে ভালোই কমই আছে, বেশি দাম না, ড্রেসগুলোর দাম অনেক কম। কাস্টমারের যে অভিযোগ, কাস্টমার প্রথম প্রকাশ করে, তারপরে আইসা ওনারা বুঝতে পারে যে জিনিসটা ভালো, এটা 2 টাকা বাজার থেকে আরো 2 টাকা এখানে কম পাওয়া যায়। এদিকে বাড়তি দাম নিলে ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। কোনো ধরনের বিশৃঙ্খলা বা আইন শৃঙ্খলার অবনতি, কোনো দোকান থেকে আপনার অতিরিক্ত দামে জিনিস বিক্রয়ের কোনো অভিযোগ থাকবে, অবশ্যই আমরা ব্যবস্থা নেওয়া হবে। মেলায় তৈরি পোশাক, ক্রোকারেজ, প্রসাধনী, খাদ্য সামগ্রী ইত্যাদির অন্তত 100টি স্টল রয়েছে। সময় সংবাদ, নড়াইল। বাংলা সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বঙ্গবন্ধুর নামে কেউ যেন নাম কেউ যেন মুছে ফেলতে না পারে, টুঙ্গিপাড়ায় যৌথ সভায় বললেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগের নতুন কমিটির সদস্যদের নিয়ে জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা। বেগম জিয়ার স্বাস্থ্যের আরও অবনতি হয়েছে, মুক্তির জন্য বিশেষ আবেদনের কথা ভাবা হচ্ছে। আরাফাত কোকর মৃত্যুবার্ষিকীতে দেখা করে বললেন পরিবারের সদস্য। এবং মাঝেই খুলে দেওয়া হবে চট্টগ্রামে ফৌজদারহাট বায়েজিদ বাইপাস সড়ক, কমবে নগরীর যানজট, আশা কর্তৃপক্ষের। এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।